সুবিধা পাওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমাদের আজকে এই আলোচনা সভায় উপস্থাপনা করবেন মোহাম্মদ নাসিরুদ্দিন। মোহাম্মদ নাসিরুদ্দিনকে এটা উপস্থাপনা করার জন্য আর আমাদের প্রথমে শুরু হচ্ছে আলোচনা করার দ্বারা সুরান দেওয়ার জন্য হাফেজ মোহাম্মদ আহমদ। হাফেজ মোহাম্মদ আহমদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء القرآن তাহলে তার জন্য দশটি নাকি যেরকম আলী লামি এখানে তিনটা হরফ রয়েছে, তিনটা হরফের মধ্যে কি তিন দশ তিরিশ নাকি, তো আপনারা বেশি বেশি করে সেটা হচ্ছে আজকে যারা উপস্থিত আছি আমরা এই কথাগুলো নতুন করে শেয়ার করবো। আর হচ্ছে এখন যে কথাগুলো হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনবো। আজকে মূলত হচ্ছে আলোচনা সভাটা হচ্ছে আমাদের আজকের যে সংগঠনটা, সংগঠনের যে গঠন নীতি আছে, গঠন নীতির একটা খসড়া আমরা তৈরি করেছি। এই সেই খসড়াটা আমাদের আপনাদেরকে এখানে এখানে শোনানো হবে। সেখানে যদি কোনো কিছু সংযোজন বিয়োজনের দরকার হয় যদি আপনারা আসেন, এটা হচ্ছে আমরা কয়েকজন মিলে খসড়াটা তৈরি করেছি, এটা আমাদের কিছু সংযোজন হতে পারে, বিয়োজনা হতে পারে, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় আরও কিছু সংযুক্ত করা উচিত তাও আমাদেরকে এখানে বলতে পারেন, আরও যদি বলেন যে এটা এখান থেকে বাদ দেওয়া উচিত তাও আমরা এটা সবার মতামতের প্রেক্ষিতে আমরা একটা চূড়ান্ত খসড়াটা অনুমোদন করি। আর আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটা আমরা এই গঠন নীতির মাধ্যমে আমরা জানতে পারি। তাই যে কয়েক মিনিট আমরা একটু কষ্ট করে কথাগুলো শোনার চেষ্টা করি, ঠিক আছে। আমরা সময় বেশিক্ষণ নিব না, এই গঠন ভিত্তিটার জন্য জানানোর জন্যই আমাদের আজকে মূলত এই সভাটা করা। তো আপনারা মনোযোগ সহকারে গঠন ভিত্তিটা একটু শুনবেন। ধন্যবাদ মানিক ভাইকে। আমি আজকে এই অনুষ্ঠানে আমার কিছু বড় ভাইদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আর এখানে ঢাকা সাত কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাত কলেজের আন্ডারে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আসছে। এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের স্নেহের ছোট ভাই আব্দুর রহমান, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে মাস্টার্স রানিং, তো সে আমাদের ঢাকা ছাত্রবাদী কল্যাণ পরিষদের গঠনবিধি সম্পর্কে এখন কিছু কথা বলবেন। আপনারা প্লিজ মনোযোগ দিন শুনবেন। অনেকগুলো প্রতিষ্ঠানে আমার যাওয়া হয়েছে, স্কুল মাদ্রাসা ভার্সিটি মিলায় মানে শিক্ষার সবগুলো সেক্টরে যাওয়া হয়েছে, কিন্তু অভিজ্ঞতা এরকম ভাবে পাওয়া হয়েছে। ইউরানি শেষ করে বাংলা ডাক্তি মাদ্রাসায় ইন্টারমিডিয়েট করে আমার ইচ্ছে ছিল যে সায়েন্স নেওয়ার সুযোগ না মাদ্রাসা আমি ডাক্তিটা কমপ্লিট করি। সেখান থেকে আমি ঢাকা বাংলা কলেজ ইন্টারমিডিয়েট করি, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং মাস্টার্স আমি আছে। তো
আজকে যে বিষয় সেটা শুরু করি সেটা হলো আমাদের গ্রামগঞ্জের মধ্যে ঢাকার মধ্যে আমাদের গ্রাম নির্দিষ্ট ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন আছে। মানে ঢাকাতে যতগুলো প্রতিষ্ঠানে আমাদের গ্রামগঞ্জের ছাত্র আছে তাদের নিয়ে একটা সংগঠন আছে। আবার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু লক্ষ্মীপুর জেলা কেন্দ্রিক সংগঠন আছে। গ্রামীণ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হলো ঢাকার মধ্যে আমাদের পাঠ্যক্রম ছিলেন ফাল্গুন ভার্সিটিতে কোনো স্টুডেন্ট নাই, অনেক স্টুডেন্ট আছে ঢাকা অঞ্চলে, জানিনগরে একদমই নাই। তো আমি আসলে কাউকে পাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিহতরা একজন আছে, উনি জন্মই পুরো ঢাকাতে গ্রাম ফিরে যায়নি। তারপরে আমাদের আর একটা দুজনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের এলাকার দুজন আছে, বাবার ছোটোবেলা থেকে ঢাকা এলাকা থেকে যায়নি। আর আমাদের যে আরেকজনে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, আর আরেকজন আছে মেডিকেল, উনি মেডিকেলে চান্স আছে। তা হাতে গোনা দু তিনজন, 40% হাতে গোনা দু তিনজন। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই বাক্য অঞ্চলটা এই শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। তো আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় গাইডলাইনের একটা অভাব আছে। আসলে আমি ক্লাস 8-এর পরে আমি একটা গাইডলাইন পাইছি, একজনের কাছে আমি একটা গাইডলাইন পাইছি যেটা আমাকে উচ্চশিক্ষার জন্য আমি খুব এই অবস্থানে আসার জন্য আমাকে খুব সহযোগিতা করছি যে আমি কোন ব্যাপারে কোথায় যাবো। আমি না কিন্তু যাওয়ার জন্য মানে এখান থেকে যাওয়ার জন্য অনেক লড়াই করছি, বা যারা আমার সম্পর্কে তারা জানি। তারপরে আমি সবথেকে কোথায় যাবো সেখানে একটা গাইডলাইনের মধ্যে পাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের আর একটা অনেক মেধাবী শিক্ষার্থী আছে, শুধুমাত্র একটু গাইডলাইনের অভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা তাদের শিক্ষা কার্যক্রম তো পরিচালিত হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্ব আছে, বিশ্ববিদ্যালয় মানে হলো বিশ্ববিদ্যালয়তে পড়লে আপনি বিশ্ব সম্পর্কে জানতে পারবেন, বিশ্বকে নিজের মানে পুরো বিশ্বের মাঝে নিজেকে তুলে ধরতে পারবেন এবং বিশ্বের সব কিছু জানতে পারবেন, ফার্মিভার্সিটির একটা সুবিধা আছে। তো ওই জায়গা থেকে আমি অনেক দিন ধরেই আমার একটা স্বপ্ন যে আমাদের এলাকায় একটা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ করা, আর তাছাড়া এই পড়াটা করতে যে আমি অনেক আমি পাইছি সেটা অনেক কষ্টে উঠে আমি আজকে এই পজিশনে আছি। তো অনেকেই আছে নানান সমস্যায় পড়ালেখা কন্টিনিউ করতে পারে না, ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা ফ্যামিলির সাপোর্টের একটা ব্যাপার থাকে সেটা পায় না। তো অবলম্ব সবগুলো বিষয় মিলায় আমি অনেক দিন ধরেই আমার ইচ্ছে যে আমাদের পাঠশালাতে একটা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ করা। আমাদের পাঠশালাতে অনেক স্টুডেন্ট আছে এবং আমাদের পাঠশালার আরেকটা দিক থেকে সার করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সার করে সেখানে আমাদের বাকি অঞ্চলের অনেক উপস্থিতি আছে, 30% কম কিন্তু এগুলাতে আছে। সেটা ছিল কয়েক বছর আগে, কিন্তু রিসেন্ট ইয়ারে এখন আবার কমে গেছে। আমাদের যে আমাদের বড় ভাই ভাই মামা ভাই ওনাদের কাছে সাত তলা কিছু আছে, কিন্তু রিসেন্ট যে ইয়ারগুলো সেগুলোতে সাত তলা দিয়েও আমাদের এলাকার স্টুডেন্ট কমে গেছে এবং এটা ঢাকার বাহিরে এসে জেলা পর্যায়ে মানে ঢাকাতে আস্তে আস্তে আমাদের অঞ্চলের উপস্থিতি কমে যাচ্ছে ঢাকার প্রতিষ্ঠানগুলো। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমাদের এখানে যদি একটা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ করা যায় সেখানে ছাত্রছাত্রীদের নির্দেশনা পাবে, তাছাড়া আমাদের সাবেক দেশের বর্তমানের সাথে যদি একটা কানেকশন হয় তাহলে আমরা নানা উপকার পাইতে পারি, নানা হেল্প পাইতে পারি, ফাইন্যান্সিয়াল বলতে দিক নির্দেশনা বলতে সব কিছু হয়ে যাবে। আমি একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে একজনের সাথে টাকা লাগতে নিয়ে, কমসম থানায় আমাদের পাশে যে একজন ভাই আছে ক্লাস আমাদের রামগঞ্জের আমার কাছে গেছে, এখন আমি যখন পরিচয় দিচ্ছি আমি রামগঞ্জের দেখে তার কোনো কথা না বলেই কিন্তু আমার থানা যাওয়া লাগে না। এই যে এই সুবিধাটা এটা কিন্তু সাবেক দেশের যদি একটা যোগাযোগ থাকে তাহলে নানান জায়গায় অনেক সুবিধা পাবেন। দেখা যাবে যে আমাদের এখন ছিল কোনো খুলনাতে, কারণ খুলনাতে আপনারা সুন্দরবন ঘুরে গেছেন, তার মধ্যে সে জায়গায় একটা সমস্যা হয়েছে মানে একটু জানান যে আপনার এলাকা থেকে আমরা অনেক আপনার মধ্যে বলে কিন্তু যদি যোগাযোগ থাকে এখন যোগাযোগটা স্থাপনের জন্য আমাদের একটা সামনে আসবে একটা সমন্বয় আসবে। সেই জায়গা থেকে আমি গত 2020 আগস্টের 4 তারিখে যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে সবার উপস্থিতি আছে আমি ফেসবুকে একটা গ্রুপ তো 8-4 তারিখে করার পরে আমি তো ঢাকায় থাকি বেশিরভাগ সময়, আমি মাঝে দিয়ে আমাদের এলাকার যে মাহবুবাই পরিচালকে জানাইছি যে আমার আসলে এরকম একটা ইচ্ছে, ওনারা কিছু সদস্য অনেক দিন ছিল। তারপর গত তারিখে আসার পরে আমি আবার আমার বাড়িতে বললাম যে কিছু করা যায় কিনা, তো ওরা বললো যে এই এলাকায় যারা যারা স্বেচ্ছাসেবক কাজগুলোতে অ্যাক্টিভ, যেমন মানিক ভাই নাসিরে আছে, বাবর আছে, তারপর বললো যেমন সুজিত আছে, তো যে আমার বন্ধু আছে আরও বকর, ওসব আমরা একদিন বাজারে গত তারিখে এসে ওসব সদ্য দোকানে আলোচনা করলাম, আর মাওপাই থেকে আলোচনা করে জানলাম যে মানিক ভাই কাজগুলো অনেক কাজগুলোতে বাবর আছে।
আছে। তো আমরা মিলে ইনস্টল আমরা এখন পরে আমরা বাটনা স্কুল মাঠে বসে আমরা ইনস্টলে কাউন্টার কমিটি করলাম এবং কাউন্টার কমিটি পরে আমরা অলরেডি চারবার আমরা অনলাইনে জুম মিটিং করেছি যে কীভাবে আমরা একটা ফর্মে আসতে পারি, একটা সংগঠন চলবে, তার একটা নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, গঠনতন্ত্র প্রয়োজন, কয়টা কমিটি থাকবে, কার জন্য কমিটি আমাদের উপদেষ্টা কারা থাকবে, এগুলো প্রয়োজন। সেই জন্য আমরা আমাদের একটা গঠনতন্ত্র আমরা খসড়া করি, একটা গঠনতন্ত্র খসড়া করি যেখানে আমাদের সব সংবিধান বলা যায় এটাতে সবগুলো নিয়মকানুন আছে, পাশাপাশি পিছনের সংগঠন পরিচালনার জন্য আমাদের একটা কার্যকর কমিটি লাগবে। সেই কমিটির জন্য এবং পুরো গঠনতন্ত্রটা পরিপূর্ণ গঠনতন্ত্রের জন্য আমাদের আজকে এই সভাটা ডাকবো। তো আমি আজকে এই আমাদের যে খসড়া করেছি আমরা গঠনতন্ত্রের সেই খসড়াটা আমি বলবো এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে বা আপনারা যদি মনে করেন যে না আরেকটা নিয়ম অ্যাড করা যায় বা এই নিয়মটা সাংঘর্ষিক হয়ে যায় সেটা আপনারা বলবেন এবং আমরা মূলত গঠনতন্ত্রটা পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্যই আজকে রাখি। আমরা প্রায় পরিপূর্ণটা করে ফেলছি, খসড়া করছি, সেখানে এডিট করা যাবে। খসড়া মানে হলো যেটাকে পরবর্তীতে মানে ফাইনাল না চূড়ান্ত না সংগঠনের নামকরণ করা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাটা আমাদের হলো গত বছর আগস্টের 4 তারিখ হচ্ছে আমাদের সংগঠনের নামকরণ করা হয়েছে বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ। আমরা প্রথম দিয়েছি বাটনা ইউনিয়ন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ। ইউনিয়ন বলতে যেহেতু একটা বড় এরিয়া আসে, পানিয়ালা আসে, রমতা আসে, যেটা কলেজ আসে, তো আমাদের এই কেন্দ্রিক হয়ে গেলে ইউনিয়ন আমরা দিলে ওনাদের অনুপস্থিত থাকলে দেখা যায় যে পরবর্তীতে একটা মোটামিন্য ব্যাপার হবে। তো আমরা ইউনিয়ন সম্পর্কটা বাদ দিয়েছি আপাতত, আমরা বাটনা শুধু বাটনা বাজারও করে যে বাটনা দিয়েছি পরবর্তীতে আমরা সরকারের কারোর সাথে আলোচনা করে আমরা যখন একটি হবো আমরা আমাদের বাটনা ইউনিয়ন পর্যায়ে নিয়ে আসবো, এরকম একটা আলোচনা আমাদের হয়েছে। তো আমাদের নামকরণ করা হয়েছে বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ। মনোগ্রাম আমাদের একটা লোগো করা হয়েছে, আমাদের লক্ষ্য এই বিষয়টা তো রয়েছে, আমরা কয়েকটা লক্ষ্য নির্ধারণ করেছি, মানে যে লক্ষ্য নিয়ে আমি মূলত প্রথম কাজটা শুরু করি সেটার মধ্যে হলো সামাজিক এবং প্রাতিষ্ঠানিকভাবে বাটনা ইউনিয়নের শিক্ষার পরিবেশের শিক্ষা। আমাদের রিসেন্ট ইয়ারগুলোতে এই জায়গাটা শিক্ষার পরিবেশ খুবই উন্নত হয়েছে। আমরা সিনিয়র যারা আছে তারা জানি, আপনারা বর্তমান যারা আছেন তারাও জানেন গত কয়েকটা বছর শীত হয়েছে, এখানে এখানে মারামারিও হয়েছে, সে বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও এই তারাকে ঘটেছে। তো ওভারঅল আমি সেগুলোতে যাচ্ছি না, মানে শিক্ষার পরিবেশটা বিঘ্নিত হয়েছে, আমরা কাছে যে শিক্ষার পরিবেশটা যেন ফিরে আসে বাটনা ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করা অনেক উদ্দেশ্য। আমাদের এখানে অনেক নারী শিক্ষিত আছে, আমি বলেছি অলরেডি উচ্চ আমাদের মেইন টার্গেট হলো উচ্চ শিক্ষায় কীভাবে যাবে, কীভাবে উচ্চ শিক্ষা অর্জন করবে, কীভাবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে, কীভাবে সেখানে পরীক্ষা দেবে সেটার ডিটেলস হবে, কীভাবে হায়ার স্টাডির জন্য বাহিরে যাবে। অনেক এলাকায় আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে একই স্কুলের 5 জন ওরা স্কুল থেকে ভার্সিটিতে এসে একই স্কুলের 5 জন চান্স পেয়েছে ময়মনসিংহে, কিন্তু আমরা এলাকার কেউই নেই। তো তাছাড়া উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাবলিক ভার্সিটিতে পড়লে হায়ার স্টাডির জন্য যারা বাহিরে যায় ইউএসএ বা ইউকেতে বা ইউরোপের কান্ট্রিগুলোতে সেজন্য একটা দিক নির্দেশনা দেওয়া, শিক্ষার্থীদেরকে বিভিন্ন উইল বা প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি জীবনমুখী শিক্ষার উচ্ছে করা, জীবনমুখী শিক্ষা শিক্ষিত করা, যেহেতু এখন কারিগরি শিক্ষাটা হলো জরুরি আমাদের পাশাপাশি আমরা জীবনে যে শিক্ষা অর্জন করছি সেটা কীভাবে প্রয়োগ করবো সেটার জন্য আমরা এখান থেকে আমাদের সংগঠনে আমরা যারা আছি তাদেরকে আমরা কারিগরিভাবে আমরা তাদেরকে দক্ষতা অর্জন করার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে আছে আমাদের অসুস্থ দরিদ্র শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, বার্তা এলাকার আর্থসামাজিক ও পরিবেশ উন্নয়নের কাজ করা, আমাদের যেহেতু ছাত্র সংগঠন আমরা পরিবেশ নিয়ে কিছু কাজ করবো, পূর্বের শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপন করা, এরকম আমাদের লক্ষ্য। আমাদের সংস্থা গরমভাবে বার্তা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ সম্পূর্ণ স্বাধীন সামাজিক স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক পরম সম্পূর্ণ সংগঠন, এই সংগঠন অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে না, বরং ভবিষ্যতে আমাদের উপদেষ্টা কমিটি ও কার্যকর কমিটির আলোচনা ও পরামর্শের ভিত্তিতে বাটনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শাখা সংগঠন করা হবে এবং প্রধান কমিটির নেতৃত্বে পরিচালনা করা হবে। বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এর খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংগঠনের কোনো সদস্য রাজনৈতিক সাথে জড়িত থাকতে পারে অরাজনৈতিক সংগঠনের সাথে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সংগঠনে কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োগ করতে পারবে না। এই সদস্যের এই সংগঠনের কোনো সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডকে রাজনীতির সাথে
প্রভাবিত বা সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন, তাহলে কার্যকর কমিটি তাকে সংগ্রাম থেকে পরিষ্কার করার ক্ষমতা আছে। এখানে আমরা যারা আছি আমরা কিন্তু রাজনীতি করার সাথে সম্পৃক্ত থাকতে পারি, কিন্তু সংগঠনের মধ্যে রাজনীতির সাথে সংগঠনকে সম্পৃক্ত করা যাবে না। তারপর সংগঠনের কার্যালয় আমাদের যেহেতু একটা কার্যালয় একটা অফিস থেকে মধ্যে একটা ফাইন্যান্সিয়াল তহবিলের ব্যাপার আছে, সেজন্য আমরা অস্থায়ীভাবে আমাদের এই ডিজিটাল বাজার আইটিকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে যে আমাদের অস্থায়ীভাবে আমরা এই অফিসকে আমরা আমাদের সংগঠনের অফিস হিসেবে ব্যবহার করতে পারবো। এই জন্য সন্দীপকে ধন্যবাদ। আর সন্দীপও এখান থেকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া দেওয়ার চেষ্টা করতেছে এলাকায় কীভাবে স্কুল ডেভেলপ করা যায় এলাকায় স্টুডেন্টদের। পরবর্তীতে আমাদের যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হয়, অর্থনৈতিকভাবে তহবিল সমৃদ্ধ হয়, তাহলে আমরা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে আমাদের একটা অফিস নিয়ে নেব। সদস্য হওয়ার শর্তগুলি হলো আমরা নির্ধারণ করেছি ক্লাস এইট থেকে আমাদের সদস্য সদস্য হতে পারবে, ক্লাস এইটের নিচে হবে না। এবং আমাদের এখানে হলো সংগঠনের রানিং যত রয়েছে এখনও পড়ালেখার সাথে সম্পৃক্ত আছে তারা রানিং সদস্য হবে। আর যেহেতু আমাদের এখানে কার্যকরভাবে সংগঠন প্রথম, আমাদের সাবেক বড় একটা স্টুডেন্ট আছে, তাদের নিয়ে আমরা একটা অ্যালুমনাই সদস্য নামে একটা সদস্য আমরা রাখবো যারা সাবেক স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে। তারপরে আবেদন আমরা একটা ফর্ম নির্ধারণ করবো, ফর্মের মাধ্যমে একটা ছোটো আমরা একটা ফ্রি রাখবো সদস্য হওয়া, সবার সামর্থ্যের মধ্যে যারা থাকে সেভাবে সদস্য হবে, যারা হচ্ছে সেই উদ্যোগী হবে। এলাকার উন্নয়নে কাজ করতে হলে মানে সবাইকে আসলে সহযোগিতা করতে হবে, আর স্বেচ্ছাসেবী কাজগুলো করতে করলে অনেকটাই স্কিল ডেভেলপ। আজকের দুই দিন আমরা প্রচুর কাজ করেছি, ও কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। একটা মানে শুধু একটা এই ব্যানার ডিজাইন করতে এই লেখাটা কী ফর্মেটে দিবে এটা নিয়ে আমাদেরকে অনেক জানানো হয়েছে, কাকে ইনভাইট করবো, ফ্লিপকার্টের ফর্ম কী হবে, কী লেখা হবে, এগুলো কিন্তু স্কিলের ব্যাপার। ঠিক আছে, আর এখানে বক্তব্য দেওয়া যে প্রেজেন্টেশনের একটা ব্যাপার, এটা কিন্তু স্কিলের ব্যাপার। আর বর্তমান যুগে নিজেকে মেলে ধরতে হলে সবচেয়ে বড় ব্যাপার নেটওয়ার্ক যত বেশি তার জন্য তত সহজ হয়ে যাবে। এই জন্য সংগঠনে স্বেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে এবং সংগঠনে আসতে হবে, আসলে নিজেরাই উপকৃত হবে। আজকে উপকৃত হবে না, পরে কোনো এক সময় উপকৃত হবে। এটা আমার মতো পরে দেখা যায় কোনো এক বাইক পরিচিত আছে আমার সাথে করেছে আছে, আপনি যে কথা জান বা আমি একটা পর্যায়ে আসছি সেখানে জান বলে আমার ফোন আছে বাড়ি এখানে আসছে একটা সমস্যা করছে, আমি আগে যাবো আমার আর আমি করছি এই সময় উপকারগুলো পরে পাবেন, ইনস্টেন্ট পাবেন। এর জন্য সংগঠনের সাথে একদিকে কাজ করলে সেটা তারপরে আমাদের সদস্যপদ বাতিলের কিছু নিয়ম আছে। আমাদের মেন নিয়মগুলো হলো শৃঙ্খলা, আমাদের সংগঠনের কিছু নিয়ম আছে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে সদস্যপদ বাতিল হবে। বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সদস্য যদি সমাজের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে নিযুক্ত থাকে সেক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হবে। বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের গঠনতন্ত্রী স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করে বা সমাচরণ সমন্বয় করে করতে হবে তাহলে সদস্যপদ বাতিল হবে। বাটনা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ প্রাসঙ্গিক কারণে কোনো সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার রাখে, যদি সংগঠনের কমিটি মনে করে একটা সদস্যকে বহিষ্কার করা লাগবে সংগঠন পরিপন্থী কাজ করবে তাহলে এলাকার কমিটি সেটা পারবে। তারপরে কেউ স্বেচ্ছায় সদস্যপদ বাতিল করতে পারে। আমাদের সংগঠনের তহবিল সংক্রান্ত এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের একটা সংগঠন চালাইতে হবে টাকা পয়সা অনেক ব্যাপার আছে, আমরা বিভিন্ন সামাজিক কাজ করবো এবং অসচ্ছল শিক্ষার্থী যারা তাদেরকে আমরা একটা সহযোগিতা করবো। আজকের একটা কমিটি এখানে যারা বলছে আমাদের ব্যানার করা হয়েছে, ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছে, ন্যাশনাল ব্যবস্থা করা হয়েছে, একটা ফান্ডের ব্যবস্থা আছে, অসচ্ছল শিক্ষার্থীদেরকে আমরা মান্থলি বা বছরভিত্তিক একটা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করবো, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। সংগঠন চালাইতে হলে একটা ফান্ডের দরকার আছে, সে জায়গায় স্বেচ্ছায় চাইলে সাধারণ সদস্যরা স্বেচ্ছায় সেখানে কিছু কল্যাণকে দিতে পারে, ওখান কার্যক্রম সদস্যরা একটা খুঁজবে। আর আমাদের আসলে পরে সবারই এখন প্রতিদিন মাঠে থেকে বের হবে 50-60 টাকা চলে যায়, মাসে 30-50 টাকা দেওয়া আসলে কোনো সমস্যা হবে না। এটা স্বেচ্ছায় সাধারণ সদস্যরা স্বেচ্ছায় সেটা দেবে। তো আমাদের ফান্ডগুলো মেন যেটা থেকে আছে সেটা হলো আমাদের কার্যক্রম কমিটির সদস্যদের একটা ফিক্স থাকে যারা কমিটির সদস্য থাকবে। তাছাড়া আমাদের যে দাতা সংগঠন আমাদের দাতা সদস্য থাকে উপদেষ্টা কমিটি থাকে, তারা আমাদের একটা ফান্ডের ব্যবস্থা করে দেয়, যারা উপদেষ্টা থাকে আমাদের দাতা সদস্য হিসেবে আমাদের এলাকার বিভিন্ন বড় ব্যবসায়ী বা গণমান ব্যক্তিদেরকে আমরা দাতা সদস্য হিসেবে এক করবো, তারা আমাদের সংগঠনে ফান্ড জমা দিবে আশা করি। তারপরে যতটুকু রসিদ সাপেক্ষ ফান্ড কালেক্ট করা হবে, আর সংগঠনের কার্যকরী কমিটি যদি মনে করে তহবিলের টাকা কোনো একটা লাভজনক থাকে করতে হবে,
সেটা প্রদেষ্টা কমিটি এবং কার্যকর কমিটির সম্পূর্ণ আলোচনা বিভাগের কাছে তাদের গ্রহণ করতে পারবো। তাছাড়া আমার আরও কিছু প্ল্যান আছে, কিছু সাস্টেনেবল এটা টেকসই যেন ফান্ড গঠন করা যায়, মান্থলি যেন রানিং একটা ইনকাম আসে আমাদের সমর্থনের জন্য আমরা গ্রহণ করবো। কিন্তু এখন ডিজিটাল মাধ্যম সব কিছু আমরা ব্লগ সেট করতে পারি, আমাদের এখানে ব্লগ সেটের মধ্যে খুবই হবে উইন্ডোজ আপনারা যেগুলো দেখা দেবেন সেখান থেকে আমরা একটা ইনকাম আসতে পারে এরকম একটা আমাদের প্ল্যান আছে। কন্টেন্ট রাইজিং নিয়ে আপনারা কাজ করতে পারেন, এখান থেকে গ্রাফিক ডিজাইন শিখে সেখানে কাজ করতে পারেন, আমাদের সম্পর্কে আমরা একটু অভিযোগ দিতে পারি, এরকম আরও কিছু প্ল্যান আছে। এর সাথে সাথে আপনারাও দক্ষ হবেন কন্টেন্ট রাইটিংয়ে, ডিজাইনে আইটি স্কুলগুলোতে পাশাপাশি সদস্যরা একটা কল্যাণ দিতে পারবে। আমি শর্টকাটে বলে যাচ্ছি, কারণ আমাদের এটা বর্ষাটা বিশাল মানে প্রায় 30 পেজের মতো হবে। তারপর ফান্ডের একটা যত এবং ওই ধরনের সভাগুলো আমাদের মাসিক সভা হবে, আর মাসিক এরকম একটা সভা হবে সেখানে ফান্ডের দরকার আছে। আর আমাদের আর একটা ফান্ডের দরকার আছে যেগুলো কেউ জমি যেমন ফোন না হলো আমাদের আর একটা অনেক কিছু থাকতে পারে, যাদের কোনো ইনকাম থাকতে পারে, করোনা মহামারীর কারণে অনেকে দেখা যায় যে ইনকাম নাই যারা দিন জমি, তো সেই জায়গা থেকে আমরা প্রাকৃতিক গ্রুপ জমিগুলোকেও আমরা আমাদের সমর্থিত আমরা তাদের একটা সহযোগিতা আমরা করি। সদস্যগণ আমাদের 5 ধরনের সদস্য হবে, তার মধ্যে ওদের একটা কার্যকর সদস্য, কার্যনির্বাহী পরিষদের যে সদস্যরা থাকবে তারা যারা সমর্থন চালাবে যে কমিটি, তারপরে সাধারণ সদস্য কার্যকর কমিটি এবং হলো যারা বাকি যে সদস্য আছে সবাই সাধারণ সদস্য, কারণ বিরাট করে যারা সব থেকে সবাই সাধারণ সদস্য উপদেষ্টা কমিটি যারা আমাদের বিভিন্ন পরামর্শ উপদেষ্টা উপদেষ্টা যারা আছে বা আমাদের কোনো মনোবৃত্তি আছে শিক্ষকরা অভিবৃত্তি আছে তাদেরকে নিয়ে আমাদের একটা উপদেষ্টা কখন গঠন করা হবে, তাদের ভিতরে আমাদের উপদেষ্টা সদস্য তারা আছে। তারপর আমাদের দাদা সদস্য কেউ আছে দেখা যায় উপদেষ্টা আমাদের কমিটিতে নাই, দান করতেছে কোনো দান করতেছে না, আমাদেরকে একটা অনুদান দিচ্ছে সে হিসেবে আমাদের কিছু দাদা সদস্য থাকবে। আর আমাদের সংগঠনের সদস্য সাধারণ সদস্যের জন্য মেন যেটা দরকার সেটা হলো রানিং স্কুল অষ্টম স্কুল থেকে মাস্টার বা হাই স্কুলের পর তার আগে যারা শিক্ষার্থী ছিল বাংলায় স্কুল আর মাদ্রাসা থেকে ন্যূনতম এসএসসিটা কমপ্লিট করে গেছে তাদেরকে নিয়ে আমাদের একটা অ্যালুমনাই সদস্য হবে, সাবেক শিক্ষার্থী সদস্যদের এই 5 ধরনের সদস্য হবে আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য অনেক কার্যকর সদস্য বাংলা ছাত্রমন্ত্রী কল্যাণ পরিষদের সার্বিক কল্যাণ ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে যেসব শিক্ষার্থী সদস্যপদ গ্রহণ করবে তাদেরকে সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন করা হবে, তবে এই ক্ষেত্রে নির্বাহী পরিষদ যে শিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। বিভিন্ন কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম পরিষদ এখন সংগঠন চালানোর জন্য আমাদের বিভিন্ন পরিষদ হবে, তার মধ্যে 3টা পরিষদ হবে, একটা হলো প্রতিষ্ঠা পরিষদ, একটা হলো কার্যনির্বাহী পরিষদ, আরেকটা হবে সাধারণ সদস্য পরিষদ। থেকে উপদেষ্টা পরিষদ আমরা যদি বলে ফেলছি যারা কোনো ব্যক্তি শিক্ষাগত ব্যক্তি থাকবে আমাদের এলাকা থেকে বিভিন্ন বড় পর্যায়ে আছেন, আমাদের এলাকা থেকে আমাদের সচিব আছে, তাহলে আমাদের যে রাখাই আমাদের স্কুলের যে সাররা আছে সবাই সাররা আমাদের করছে আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে, তাদেরকে নিয়ে আমাদের একটা উপদেষ্টা পরিষদ গ্রহণ করবে। আমাদের কার্যনির্বাহী পরিষদ উপদেষ্টা পরিষদ থেকে সকল পরামর্শ গ্রহণ করবে। কার্যনির্বাহী পরিষদ বলে ফেলছে যারা সংগঠনের সম্পূর্ণ কাজ মেনে করবে একটি গ্রামের সংগঠন, আর সাধারণ সদস্য পরিষদ হলো যতজন পদাধিকার করে যারা সদস্য হবে তাদের সবাইকে নিয়ে সাধারণ পরিষদ। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিষদ পরিষদ গঠিত হবে, এই পরিষদ সংগঠনের উন্নয়ন এবং পরিচালনার জন্য সাধারণ পরিষদ ও কার্যকরী পরিষদকে পরামর্শদাতা হিসেবে কাজ করবে। এই পরিষদ বাংলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের বিশেষ কোনো অনুষ্ঠান কিংবা সাধারণ পরিষদ সবাই উপস্থিত থাকবে, উপদেষ্টা পরিষদ সবাই কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা এবং উপস্থিত থাকবে। কার্যনির্বাহী পরিষদকে প্রয়োজনে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, যদি সদস্যদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য হয় তাহলে উপদেষ্টা পরিষদ সেটা সমাধান করবে, সার্বিক পরিকল্পনা প্রয়োগে উপদেষ্টা পরিষদ দিক নির্দেশনা ভূমিকা পালন করবে, বাংলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করবেন, বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে যোগাযোগ করবেন, বাংলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সার্বিক কল্যাণে পরামর্শ প্রদান করবেন, এইসব এই পরিষদ কমপক্ষে বছরে একবার পরিষদ সভা করবেন, প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানে যোগদান করবেন, উপদেষ্টা পরিষদ সভা আহ্বান করলো পরামর্শ পাবে পরিষদের কমপক্ষে 80% সদস্যের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদকে বিলুপ্তি ঘোষণা করতে পারেন। এখানে যদি কোনো মতামত থাকে এটা হচ্ছে এর একটা টার্ম যে আমাদের দেখালে বিভিন্ন সমাজ বিভিন্ন সংগঠনে একটা বিদ্রোহী পক্ষ তৈরি হয় কম যাওয়ার পরে হতে পারে, বিভিন্ন সংগঠনে আমরা দেখেছি
তো তাছাড়া একটা কার্যনির্বাহী কমিটি দেখা যায় যে কমিটির বেশিরভাগ সদস্যই যদি দেখা যায় যে সংগঠনের সাথে অ্যাক্টিভলি কাজ করতেছে না বা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে উপদেষ্টা কমিটি এবং একটা উপদেষ্টা কমিটিরা একটা সভা ডেকে তাদের 80% সদস্যদের মতামতের ভিত্তিতে তারা কার্যনির্বাহী পরিষদকে বিরক্ত করে নতুন কমিটি ঘোষণা করতে পারে। এটা হলো আমরা যদি মনে করি যে না শেষ করা রাখতে পারে সম্ভব না, মানে আমরা যারা কার্যনির্বাহী পরিষদ থাকবে এরা যদি একটি কাজ না করে বা সংগঠন বিরোধী কোনো কাজ, আমাদের সভাপতি থাকবে বা সাধারণ সম্পাদক যারা মেন থাকবে তারা যদি দেখা যায় সংগঠন বিরোধী কোনো কাজ হিসেবে যুক্ত হয়ে যাবে বা সংগঠনকে রাজনৈতিকভাবে নিয়ে গেছে, তাহলে উপদেষ্টা কমিটি যদি মনে করে যে না এখন সংগঠনে মানে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে, তাহলে উপদেষ্টা কমিটি আলোচনা করে 80% সদস্যের মতামতের ভিত্তিতে এই কমিটিকে সিনিয়র ভাইরা ঠিক আছে কিনা বা আমরা সবকিছুই ঠিক আছে সর্বাধিক কাজ করবেন, এই পরিষদ সংগঠনে যাবতীয় আয় ব্যয় বাজেট পরিকল্পনা রিপোর্ট তৈরি করবেন, সাধারণ সভা মাসিক সভা আহ্বান করবেন, কার্যনির্বাহী পরিষদ বিশেষ প্রয়োজনে সভাপতির আহ্বানে জরুরি সিদ্ধান্তের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, সবাই গৃহীত সিদ্ধান্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সাক্ষাৎ বাস্তবায়িত হবে, নির্বাহী পরিষদ ও এই সংগঠনের যাবতীয় কার্যাবলীর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানকারী ও নীতি নির্ধারক কমিটি নিশ্চিত হবে, নির্বাহী পরিষদ সংগঠনের সাথে সম্মতি রেখে গঠনতন্ত্র প্রণীত দিন এমন যে কোনো ধরনের আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এইটা একটাও গুরুত্বপূর্ণ, একটু আমাদের এখানে দেখা যায় যে আইনের আমাদের গঠনতন্ত্রের নাই কিন্তু প্রয়োজন হয়েছে কিছু আর্থিক সাহায্য কোনো একটা সেক্টরে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে যদি কার্যনির্বাহী কমিটি বসে আলোচনার ভিত্তিতে সেখানে সহযোগিতা আর্থিক সহযোগিতা করতে পারে। নির্বাহী পরিষদ সংগঠনের বার্ষিক আয় ব্যয় হিসাব পরীক্ষা নিরীক্ষা অনুমোদন করবে, সংগঠনের উন্নয়ন আয় বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ করবে, উন্নয়নমূলক কাজ করার জন্য সকল সদস্যকে নির্দেশ প্রদান করবে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য যখন সংগঠন একটা সভা বসে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেক্ষেত্রে 75% সদস্য কমিটির 75% সদস্যদের মতামত থাকতে হবে, কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এখানে বিষয় বলে নিয়ে আমাদের গঠনতন্ত্র করা হয়েছিল, এটা এমন না যে পরবর্তীতে সংশোধন করা যাবে না, আমাদের সংবিধান রাষ্ট্র সংবিধানও সংশোধন হয়, তো এই গঠনতন্ত্রটা সংশোধন করতে হলে আমাদের উপদেষ্টা পরিষদ এবং কার্যকর পরিষদ দুইটাই একত্রে সভা ডেকে তাদের 75% সদস্যের মতামতের ভিত্তিতে এই নীতিমালাটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে। কার্যনির্বাহী পরিষদের গঠন কাঠামো, আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য নতুন পরিবর্তন থাকবে, সেখানে সভাপতি থাকবে একজন, সহসভাপতি দুজন, সাধারণ সম্পাদক একজন, উপসাধারণ সম্পাদক দুজন, সাংগঠনিক সম্পাদক একজন, সহসাংগঠনিক সম্পাদক একজন, প্রচার বিষয়ক সম্পাদক একজন, সহপ্রচার বিষয়ক সম্পাদক একজন, অর্থ সম্পাদক একজন, সহ সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, প্রকাশনা বিষয়ক সম্পাদক একজন, আমাদের কিছু লক্ষ্য আছে যেমন একটা ম্যাগাজিন বা মাসিক কোনো কিছু একটা প্রকাশনা আমরা প্রকাশ করতে পারি সেজন্য আমাদের প্রকাশনা বিষয়ক সম্পাদক একজন, সামাজিক ব্যবহার মাধ্যম পরিচালনা যেহেতু আমাদের সবাই এখন সামাজিক ব্যবহারের মাধ্যমে একটি সেখানে পরিচালনার জন্য একজন থাকবে, সেখানে চারজন, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক একজন, সমাজকল্যাণ সম্পাদক একজন, শিক্ষা বিষয়ক সম্পাদক একজন এবং তার অধীনে প্রাইমারি মাধ্যমিক এবং হলো উচ্চ শিক্ষা ক্ষেত্রে আরও তিনজন থাকবে, প্রশিক্ষণ সম্পাদক আমরা যেন তাই করি প্রশিক্ষণগুলো দেওয়া সেটার জন্য প্রশিক্ষণ সম্পাদক দুজন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক একজন, পরিবেশ বিষয়ক সম্পাদক একজন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা যারা উচ্চশিক্ষা অর্জন পুরো বাহিরে চলে গেছে বা অনেকে এখন বাহিরে পড়াশোনা করতেছে, সেজন্য আমাদের প্রবাসী সদস্য সম্পাদক একজন এবং পুরো দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক একজন, এটা হলো আমাদের কার্যকর কমিটি টোটাল গ্রুপ, আমাদের টোটাল সদস্য এবং চারজন সাধারণ সদস্য সব কমিটির সদস্য কমিটি আর আমরা
যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আমাদের যেহেতু গ্রুপে এখনো সদস্য কম বা কথা কম হয়েছে, সেজন্য আমরা সবাই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সকল ব্যাচের আমরা একটা লিস্ট তৈরি করেছি 10 থেকে 2020 পর্যন্ত সকল ব্যাচে একটা লিস্ট করছিলিস এখনো পাঠিয়েছে রিসেন্টলি 17-18 যারা আসবে তারা সদস্য করবেন, তো সবাইকে আমরা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করবো। 2500 সদস্য হবে তখন আমরা সেখানে 200-300 জনের একটা ইয়েতে টার্গেট করে আমরা একটা জুম মিটিংয়ের মাধ্যমে আমরা টার্গেট করতাম যেটা আমরা শুরু করি, যেহেতু এখন তো ছাড় পাই নাই এখনো। এখন কার্যকর কমিটি আমরা এই যে অল্প কয়েকজন আসছি গ্রহণটি ঘোষণা করলে এলাকার বিভিন্ন ধরনের আসছে আপনারা বুঝেন কংগ্রেস সবাইকে জানানোর একটা ব্যাপার আছে, সেজন্য আমরা হচ্ছে আরও ব্যাপক প্রচার করে সবাইকে জানাই আমরা একটা জুম মিটিংয়ের মাধ্যমে। এখন যেহেতু অনলাইনে সব হচ্ছে, আমাদের স্টুডেন্ট আছে সবাই অনলাইনে ক্লাস করে, জুম আছে বা ফেসবুক জুম আছে গুগল মিট আছে সবাই ওরা জানেন, তো আমরা দেখা দিব আমরা একটা জুম মিটিংয়ের মাধ্যমে আগামী 1-2 মাসের ভিতরে আপনার কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি ঘোষণা করা হবে, তারপর আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আমরা বিভিন্ন আস্তে আস্তে আজকের আমার এখানে বক্তব্য এখানে শেষ করতেছি। আমি আশা করতেছি এই বার্তা এলাকার এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সবকিছু চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ ছোট ভাই আব্দুর রহমানকে। আমাদের ভাষা সাংস্কৃতিক কর্মী পরিষদের ঘটনীতি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। আসলে এখানে আমাদের যে বড় ভাইরা রয়েছে বিশেষ করে জাহেদ ভাই বাতা দাখিল মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছেন, দুর্গম এক ছাড়া কোনো কথা নাই, এরপরে মানে এখান থেকে চলে যাই এ প্লাস পাইছে, এবার আরেকজন আছে আরিফ ভাই এ প্লাস, আরিফ ভাইদের যখন এ প্লাস পাইছে তখন আমরা তাদের এ প্লাস দেখে উপলব্ধ হয়েছি, চেষ্টা করছি কিন্তু অত মানে ইয়ের কারণে দুইটা বিষয় সৃজনশীল বিষয় থাকার কারণে আমরা বুঝতে পারি নাই কী হয়েছে। আরেকজন আছে আমাদের ডাবল এ প্লাস, এর বলে গেছে আমি শুনছি আর কি আমাদের বাচ্চা উচ্চের ছাত্র, এভাবে আরও অনেক বড় ভাইরা মেধাবীরা আছে তাদের সামনে আমরা কথা বলার যোগ্য নয়, তো আমি আশাবাদী যে আমাদের বড় ভাইরা আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করবেন এই সমন্বয়কে এগিয়ে নেওয়ার জন্য। আরেকজন আছে আমাদের পিউস ভাই সাংবাদিক, আমি যখন ইয়ের মধ্যে টিভির স্ক্রিনে তখন দেখছি যে সুন্দরভাবে বাক্যের মধ্যে আমি তো স্ক্রিনে চিনেছি তা লাগে, তবু একটু চিকিৎসা করে না আমি তো ফিরোজ ভাই আলহামদুলিল্লাহ, তো আমি আশা করবো যে ফিরোজ ভাই যে একটা মানে ইয়ের মধ্যে আছে যে কীভাবে আপনি ওইখানে গেছেন, তো যারা আছে আমাদের মানে ভাইরা আমাদেরকে পরামর্শ দেবেন, তো এই আশা ব্যক্ত করি। তো এখন আমাদের এই সম্পর্কে যদি আপনাদের মধ্যে যদি কেউ কিছু বলার থাকে যে আমাদের মানে ইয়ে করার জন্য আমরা আমি আপনাদের এই এলাকার সন্তান উত্তর বাইজানা সেকেন্ডের কাজ করেন, আর আমি দাখিল শেষ করেছি বাচ্চা মাদ্রাসা থেকে এবং আমার ইচ্ছা শেষ হয়েছে জনতা কলকাতা ডিগ্রি কলেজ থেকে, এবং আমি এখন বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে আছি, এই হচ্ছে আমার পরিচয়। আর এখানে যেহেতু আমাদের ছোটো ভাইয়ের যে উদ্যোগটা নিচ্ছে আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, এটা একটা মহৎ মানে উদ্যোগ, আসলে এটা কিন্তু ভালো উদ্যোগ, কারণ হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু স্টুডেন্টরা অনেক পিছিয়ে আছে অন্যান্য জেলার বা অন্য স্টুডেন্টের অন্য ইউনিয়ন পর্যায়ের শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এর একটাই কারণ হচ্ছে আমাদের সঠিক গাইডলাইন, আমাদের যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবো, কারণ এখন আমরা যেহেতু যারা জব সিকিউর আমরা কিন্তু যাই হচ্ছে কি যারা চাকরি পাইছে যারা বিশেষ ক্যাটাগরিছে যারা ব্যাংকার তাদের কাছে আমরা পরামর্শ নিতে চাই যে ভাই কীভাবে পড়াশোনা করবেন, কীভাবে আপনারা চাকরি পাইছেন, কীভাবে সফল হয়েছেন, সেই হিসাবে আমরাও নিজেরাই মানে তাদের মতো তাদেরকে ফলো করে চাকরি পাইতে চাই। তেমনি আমাদের যারা ছোটো ভাই আছে তারা যদি আমাদের দেখায় বা আমাদের ছোটো যে সিনিয়র জুনিয়র যারা আছে তাদের দেখা দেখা যদি তারা ভালো পথে যাইতে পারে তাহলে এটা আমাদের জন্যই আসলে গৌরবের বিষয়, কারণ আমাদের এখান থেকে ছোটো ভাই পড়ে গেছে পাবলিকের খুবই কম চান্স পায়, একটাই কারণ
ঠিক সময় তারা বুঝতে পারে না, বা তারা স্কুল লেভেলে কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তাদের ম্যাথ ইংলিশ বিজ্ঞান এগুলো কাজে লাগাবে, বা কীভাবে পড়াশোনা করবে তারা তাদের সামনে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে, সেই হিসাবে যদি তারা দিয়ে তারা ছোটো করে দিয়ে চেষ্টা পায় তাহলে আমার মনে হয় তারা মানে পাবলিকে খুবই ভালো করতে পারবে এবং ভালো জায়গায় চান্স পেতে পারবে। তো তাদের উদ্যোগটাকে আমি এজন্যই আমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি, যাই হোক তারা এরকম নিয়েছে। আর আমি মানে আমার পক্ষ থেকে আমি সবসময় তাদের পাশে আছি, বা আমি সবদিকে আমি মানে যথেষ্ট সাপোর্ট করবো। ধন্যবাদ আমাদের স্কুলের বড় ভাই জাহিদ ভাইকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে দেওয়ার জন্য। পড়তে আমি বিদ্যুৎ ভাইকে একটা কথা বলার জন্য আপনার আমি হচ্ছি ফিরোজ তো নাম জানি সবাই। আর 2010 ভাটটা স্কুল থেকে 2012 হচ্ছে দশটা কলেজ থেকে, তারপর হচ্ছে ঢাকা থেকে মুভ করি। ঢাকা থেকে মুভ করার আগে অনেক স্ট্রাগল আছে, লিটার শেষ হওয়ার পর আমার হাই স্কুলের একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি। সেটা হচ্ছে যখন আমি ক্লাস 8 থেকে 9 উঠেছি, 9 উঠলে তো আমাদের আপনার গ্রুপের একটা ব্যাপার সেটা চলে আসে। হ্যাঁ, তো ওই সময় আমরা তো অনেকেই মানে আমি সায়েন্সে যাবো, অনেকে নিজে নিজে অনেক এক্সাইটেড, আমি সায়েন্সে যাবো, আমি আর্টসে যাবো, আমি কমার্সে যাবো। বাট আর আমাদের এই দিকে আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমাদের গার্ডিয়ানরা সিলেক্ট করে দেয় যে তুই এখানে যাবি, আমি কী চাচ্ছি সেটা কেউ চাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমার সাথে যেটা হয়েছে, আমি কিন্তু মানবিক থেকে পড়াশোনা করছি আর্টস।